ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি যাচ্ছি হলো সিলেটের এমসি কলেজের সোসিওলজি ক্লাবের ইনভাইটেশনে সুনামগঞ্জের শিমুল বাগানে। তো শিমুল বাগানে কিভাবে যেতে হয়, কি কি দেখার আছে, সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জেদ কই যাও তুমি? আমরা কই যাই? কই যাও? দিলক কোথায় যাচ্ছি? আচ্ছা দেখ করে আমরা কোথায় যাচ্ছি? লাইট হলো না, লাইট তো উপরে। আমরা কই যাই? ভাই তো পুরুষ তুমি কই যাও? আমরা কই যাই? মোহন মোহন এ তো আমরা কই যাই? হ্যাঁ ভাই এই যে আমরা আজকে হলো শিমুল বাগান যাচ্ছি এমসি কলেজের সোসিওলজি ক্লাবের ডিপার্টমেন্টে থেকে। আমাদের ছোটো ভাইরা ইনভাইট করছে আমাদেরকে, যেন আমরা শিমুল বাগান যাচ্ছি। সকালে রওনা দিয়েছিলাম হলো 8:30 দিকে, আর আমরা প্রায় 200 জনের মতো আসছি এখানে। এখন যাচ্ছি শিমুল বাগানের দিকে। তাইরপুর এখন বাজে হলো 1:30, আর আমরা তাইরপুরের দিকে চলে আসছি। এই সামনেই দেখেন হলো নদীর ঘাট, হলেই তারপরে হলো শিমুল বাগান। তো যাই আমি ওইখানে শিমুল বাগান গিয়ে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিমুল বাগানটা কেমন। আর আপনারা যারা সিলেট থেকে আসতে যাবেন তাদেরকে সিলেট থেকে প্রথমে সুনামগঞ্জ আসতে হবে, আর সুনামগঞ্জ থেকে এসে হলো যে কোনো এইখান থেকে ছোটো গাড়ি পাবেন, ধরেন লোকাল সিএনজি থাকবে অথবা টমটম লেগুনা, এইগুলো দিয়ে আপনারা আসতে পারবেন। আমরা ডিপার্টমেন্ট থেকে বড় বাস নিয়ে রিজার্ভ করে আসছি। আর এইটা হলো জাদুকাটা, এটা হলো জাদুকাটার নদী দেখেন এই সামনে। আর এই নদীটা পের হলেই গিয়ে আমরা চলে যাব হলো শিমুল বাগানে। তো আমি শিমুল বাগানে গিয়ে এরপর আমরা চলে আসছি হলো ঘাটে, জাদুঘরটা নদীর এইখান থেকে বেরোতে হবে। এখানে এই যে আমাদের সাথে সবাই ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে দূরে হলো, এটাই হলো শিমুল বাগান। ধরে ধরে ফোন করলে আটু পানি পড়িয়া মর্ত না হে আর যদি মহিলা রয়ে গেছে তো ভাবতে পারছি দুর্ভাগা আটু পানিতে মরে যাবে। ওই যে চলে বাগানে চলে আসছি, এটা হলো শিমুল বাগান। প্রচুর দুলা রাস্তাঘাটে, যাই তোমার অনুভূতি কি বন্ধু শিমুল বাগান আসে?
আমার খুব ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম আমি সেকেন্ড টাইম এখানে আসছি এর আগে দুবার আসছিলাম এর আগে একবার আসছিলাম আর তিনবার আসলে তোমাকে নিয়ে যাবে তোমার বন্ধু আসবে ঠিক আছে ডুকতলে আপনাদেরকে টিকিট নিতে হবে আর টিকিটের মূল্য হলো 30 টাকা করে টিকিট কত করে ভাই একজন 30 না 30 টাকা করে টিকিট এখানে আর একটা হলো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় শিমুলবাগান এখান থেকে আপনারা এইসব ভুন্ডারে চাইলে সুনামগঞ্জ পর্যন্ত যেতে পারবেন দুইজন গেলেও 300 থেকে 400 টাকা আর একজন গেলে ওই 300 থেকে 400 টাকা করে সুনামগঞ্জ দেবে আর সুনামগঞ্জ থেকে গিয়ে আপনারা যে কোনো ঢাকার অথবা সিলেটের বাস যে সবগুলোই পাবেন এগুলো সব ওই যে বাড়া হন্ডার এটা হলো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় হলো শিমুলবাগান এই দেখেন প্রতি গাছে হলো এইভাবে শিমুল ফুল আছে আর অনেক বড় এটা আসলে ঘুরে দেখানো ঘুরে দেখাতে অনেক সময় লাগবে আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন তবে এখানে আসতে হলে আপনাদেরকে বেশিরভাগ সময় হলো এই শীতকালেই আসতে হবে আসলে গিয়ে আপনারা এইভাবে ফুলগুলো সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন গাছে শীতকালের পরে এখন ধরেন ফেব্রুয়ারি মাস চলতেছে আগামী মাস থেকে আসলে আপনারাও দেখেন অলরেডি গিয়ে ফুল জোড়া শুরু করছে আর এক মাস পরে আসলে গিয়ে আর ফুল পাওয়া যাবে না গাছে তো আর এখন আমরা হলো এখানে খাওয়া দাওয়া করব এখানে এমনিতে সব কিছুরই ব্যবস্থা আছে আশেপাশে ভিতরে ঢোকার পরে আপনার কচরা পায়খানার জায়গাও আছে এখানে আর আমরা এখন একটু কলেজ থেকে যখন আসা হয়েছে আমাদের ছোটো ভাইরা ইনভাইট করছিল আমরা এজন্য আসছি আর কি ডিপার্টমেন্ট থেকে এইখানে একটু বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে তো সেইগুলো আমরা এখন ওইগুলো অংশগ্রহণ করব একদিকে চলতেছে ছেলেদের নিশানা নির্ণয় খেলা ফুটবল দিয়ে কে গিয়ে গোল ঢোকাতে পারে দূর থেকে আর অন্যদিকে চলতেছে হলো মেয়েদের বালিশ বদল খেলা আমি করে দেখলাম না গ্যাপ নিজ দাঁড়িয়ে ক্লোজ করে নাও আচ্ছা রেডি ওই যে সাদা আপনার নাম
مني ابو شطبني ابو موهن বন্ধু তোমার অনুমতি কেমন শিমুল বাগান এসে অসাধারণ কামরুল বন্ধু এক জাজের ম্যানেজার তোমার অনুমতি কি শিমুল বাগান এসে শিমুল বাগান এসে অনুমতি তো বলতে আসলে খুব ভালো লাগছে ভালো লাগা কারণ লাগে এমসি কলেজ সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে প্রায় 4-5 ছাত্রছাত্রী একসাথে আইছো নাকি ওই সময় খুব ভালো লাগছে আর শিমুল বাগান বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হল আইন বাদ জায়গায় একটা সুবিধা আছে যে সুবিধা হলো কি সব বাজে বাজে খালি সুন্দর আর সুন্দর লাল দোলা খালা সাদা ঠিক আছে আফজল বন্ধু তোমার অসাধারণ এক কথায় আমি অভিভূত বসন্তের সৌন্দর্য বন্ধুদের সাথে অনেক পরে ডিপার্টমেন্টের মেনারে আসা সব মিলাই আসলে আসার মতো চাইলে আপনারাও আসতে পারেন আনন্দ করে যাবেন প্রায় 200 এর অধিক যদি বন্ধুত্ব ভুল তথ্য দিয়ে দিছে 200 এর মতো 205 জনের মতো ছাত্র ছিল এবং ছাত্রছাত্রী সারদা সব মিলেমিশে আসলে আজকে একাকার হওয়ার দিন অনেকদিন পরে আমরা সবাই মিলে এনজয় করলাম আজকে আনন্দ করছি মনে হয়েছে আবার ইউনিভার্সিটিতে প্রথম বর্ষপূর্তি হয়ে গেলাম কিনা হ্যাঁ এই আনন্দটা আসলে বলার নয় এটা জীবনেরই একটা অংশ হয়ে থাকবে একটা আনন্দের স্মৃতি হয়ে থাকবে ওকে ঠিক আছে তাহলে আমরা এখানেই শেষ করি আজকে আজকের ব্লগ এইখানেই শেষ করতেছি আমরা এখন গাড়িতে উঠে যাব দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে তো ভালো থাকেন সেই পর্যন্ত সবাই